গুড মর্নিং ফ্রেন্ডস, আজকে আবারও নৈহাটিতে বাড়ি ফিরছিলাম। তো আসার পথেই মনে হলো আপনাদেরকে বড়মা একবার দেখিয়ে দিই, কারণ হাতে এখনও সময় আছে, আমার পরের ট্রেনটা আর একটু দেরি আছে। তাই চলুন বড়মাকে দেখিয়ে আসি। আমি অরবিন্দ রোডে ঢোকার পরেই একটা অসাধারণ কালী মায়ের মূর্তি দেখতে পেলাম। একেবারে অরবিন্দ রোডের শুরুতেই তৈরি হয়েছে, আর সামনের দিকে যাচ্ছি, আরও হয়তো দারুণ দারুণ দেখতে পাবো। সঙ্গে থাকুন। পৌঁছে গেছি বেচাকালির কাছে। এখনও এই কালী প্রতিমা ইনকমপ্লিট, হয়তো আজকে কমপ্লিট হবে। কমপ্লিট না হলেও মায়ের পায়ে ফুল কিন্তু পড়ে গেছে। এই বেচাকালি কিন্তু আকারে আয়তনে অনেকটাই বড়, প্রায় 20 ফুট লম্বা এখানকার প্রতিমা। নৈহাটিতে আপনি দুপা করে হাঁটলেই একটা করে কালী প্রতিমা দেখতে পাবেন। এই অরবিন্দ রোডে এসে গেছি আর এক কালী প্রতিমার সামনে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি গাঁজা কালীর সামনে। গাঁজা কালীর গায়ে রং লেগেছে, তবে এখনও পরিপূর্ণ হয়নি, হয়তো আজকে শেষ হবে। শেষ মুহূর্তের প্রস্তুতি আজকের নৈহাটির। গাঁজা কালী দেখার পর চলে এসেছি আর এক কালী প্রতিমার সামনে। এলাম আর এক কালী প্রতিমার সামনে। এখানে রং চলছে এই মুহূর্তে, দেখাই আপনাদের। এই কটা কালী প্রতিমা দেখার পর চলে এলাম বড়মার কাছে। এবার বড়মাকে দেখাবো। বড়মার মন্দিরের সামনে সকাল থেকেই ভিড় জমিয়েছেন ভক্তরা। আমি ঘুরে দেখলাম নৈহাটির বড়মাকে, সামনে আর দু একটা পুজো মণ্ডপ দেখে আসবো। নৈহাটি শেষ মুহূর্তের প্রস্তুতি সারছে, কারণ আগামীকাল কালী পুজো। অনেক অনেক ভক্ত
ইতিমধ্যেই গঙ্গা থেকে দণ্ডি খাটতে খাটতে বড়মার দিকে যাচ্ছেন। এসে উপস্থিত হলাম কদমতলা কালীর সামনে। অনেক ভক্ত ইতিমধ্যেই আজ থেকেই তারা দণ্ডি খাটতে খাটতে যাচ্ছেন বড়মার দিকে, কারণ তাদের মান্নাত আছে। পৌঁছে গেলাম নৈহাটি ঘাটের কাছে, এই কালী প্রতিমার সামনে। এটাও দেখে নেব এবং তারপর ফিরব। নৈহাটির কালী পুজোর প্রস্তুতি আমি এখানেই শেষ করছি আজকের মতো। আমি আগামীকাল আসব এবং সরাসরি আপনাদেরকে পূজা দেখাবো নৈহাটি থেকে। সঙ্গে থাকবেন। আর এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলের সাথে থাকুন। আমার চ্যানেলে কালী পুজোর পরিক্রমা চলছে, আপনারা দেখতে পারেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখলে নোটিফিকেশান পেয়ে যাবেন। দেখা হচ্ছে পরের পুজো মণ্ডপে। টাটা।